কাজী সময়ের সবচেয়ে বড় আলেমের চেয়ে নিজেকে বেশি পণ্ডিত ভাবা, এটা কার স্বভাব বলেন না? কার স্বভাব? শরীয়তের ব্যাপারে এই সমাজের যারা মনে করে আলেমের চেয়ে আমরা ভালো বুঝি, খোদার কসম ওইটাও শয়তানের ওই স্বভাব ধারণ করে, লালন করে, কথা বলে। আর এটা স্পষ্ট, কেউ যদি মনে করে আমি আলেমের চেয়ে ভালো বুঝি, তার পতন এবং পচনের সময় আসছে। এক আল্লাহর বান্দা হুজুর দেখতে পারতো না, আলেম দেখতে পারতো না, আছে না এরকম পাবলিক? না, হুমনা বাঞ্চারামপুরে নাই, সব বুজুর্গ মানুষ। হ্যাঁ, সুবহান আল্লাহ। তো একদিন স্বপ্নে দেখে কি ওই বেটা, যে নামাজের মধ্যে হুজুররা সব হের পিছনে, হ্যাঁ সামনে, আলেমরা সব কোন জায়গায়? কোন জায়গায়? নামাজে, নামাজে, নামাজে হুজুররা সব পিছনে, হ্যাঁ সামনে। দেখছে কই? স্বপ্নে, স্বপ্নে। ঘুমের থেকে উঠেই তো হ্যাঁ গরম হয়ে গেছে, কয় সুবহান আল্লাহ, হুজুররা আমারে চিনল না রে, আল্লাহ স্বপ্নে আমারে হুজুরগো ইমাম বানায় দিছে, পোলারে পাঠাইছে, এই যা সময়ের সবচেয়ে বড় আলেম বাঞ্ছারামপুরের নুরুজ্জামান সাহেব আছে, যা এর কাছে যা, যাইয়া স্বপ্নের ব্যাখ্যা চা, দেখবি উল্টা পাল্টা ব্যাখ্যা দিবে, হুজুর আমারে দেখতারে না। পোলায় গেছে, যা কে হুজুর, আব্বাই তো স্বপ্ন দেখছে নামাজে আপনারা সবাই পিছনে, আব্বাই সামনে। কারে সর্বনাশ, তোর আব্বার তো মরণের সময় আছে। পোলায় কয়, দেখছো নি কারবার, আব্বাই তো ঠিকই কইছে রে, এই মোল্লারা তো বড় খারাপ, আজকে থেকে বাপপুত একজোট, আমিও আব্বার সাথে। গেছে বাড়িতে, যায় বাপের কই, আব্বার চিন্তা করেন, আজকে থেকে আমিও আপনার সাথে। বাড়িতে যায় দেখে কান্নাকাটির আওয়াজ হয়, কিরে ঘটনা কি? ঘরে ঢুকা দেখে বাপ নাই, মরে গেছে। হায় হায়, এটা কি কারবার? আবার দৌড়ে গেছে হুজুরের কাছে, কো হুজুর, কই কি, কই স্বপ্নের কি ব্যাখ্যা দিলেন? কই কি দিলাম? কো আব্বাই তো মরে গেছে, কো হেডেই তো দিলাম, কিন্তু এটা তো আগামাতা বুঝলাম না। কই বুঝবি কেমনে? গাদা, নামাজের মধ্যে কেউ যদি দেখে আমি আলেমের সামনে, তখন বোঝা যাবে যে তার লাশ এটা জানাজার মধ্যেই সাধারণ পাবলিক আলেমের সামনে থাকি। তোর বাপে দেখছে আলেমের সামনে, তার মানে তোর বাপের মরণের সময় হয়েছে, আমি তো হেঁটেই কইলাম। এরে দোস্ত, দিন আর শরিয়ার ব্যাপারে যে নিজেকে ভাববে আমি আলেম থেকে আগায়া, তো বুঝবা তোমার জানাজা, তোমার কফিনের আখিরি পেরেকটা, তোমার পতন আর মরণ আর পচনের সময় আসছে, কথা বলে ঠিক।